বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে পিএসসির মাধ্যমে প্রায় 5,000 প্রধান শিক্ষক নিয়োগের একটা সার্কুলার আসতেছে এবং এটা অনুমোদন হয়ে গেছে মন্ত্রণালয়ের। তবে এটা মূল কথা না, মূল কথা যেটা সেটা হচ্ছে যে এই প্রধান শিক্ষকদের বেতনের ব্যাপারে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় মোহাম্মদ জাকির হোসেন, তিনি বলেছেন যে বর্তমানে যে প্রধান শিক্ষকরা 11তম যে বেতনটা পাচ্ছে, প্রধান শিক্ষকদের সামগ্রিক একটা দাবি ছিল যে তাদের দশম গ্রেডে বা দ্বিতীয় শ্রেণীর যে গ্রেডটা সেই গ্রেডে তাদের স্যালারি দিতে হবে। ইতিমধ্যে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের প্রত্যেকেরই মানে এক গ্রেড করে বেতন উন্নীত করা হয়েছে। প্রতিমন্ত্রী সাহেব যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে পর্যায়ক্রমে প্রধান শিক্ষকের যে স্যালারিটা বর্তমানে আছে সেটাও দশম গ্রেডে নিয়ে আসা হবে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে 16,000 স্কেলে নিয়ে আসা হবে। এটা প্রধান শিক্ষকদের অনেক দিনের দাবি ছিল, এটা তিনি যেহেতু বলছেন তাহলে একটা জিনিস বোঝা যায় যে আসলে তাদের একটা চিন্তাধারা হয়তো বা আছে। এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এটা একটা প্রস্তাব আকারে ফাইন্যান্স মিনিস্ট্রিতে পাঠানোর পরে ফাইন্যান্স মিনিস্ট্রি এটা থেকে অনুমোদন দিবে, তারপর হয়তো এ ব্যাপারে চূড়ান্ত কোনো ঘোষণা আসতে পারে। তবে পিএসসি যখন নিয়োগ দিবে, প্রধান শিক্ষকের নিয়োগটা পিএসসি যখন নিয়ে নিছে, তখন এটা বলা যায় যে প্রধান শিক্ষকদের যে বর্তমান স্কেল 11তম স্কেল, আপনার 11তম স্কেলে তারা 12,500 টাকা পাচ্ছে, এটা বেড়ে 16,000 টাকা হবে। এই বিষয়ে মোটামুটি একটু নিশ্চিত হওয়া যায় আর কি। আর যে পর্যন্তই আমি মহিউদ্দিন আপনাদের সাথে ছিলাম, আশা করি আমাদের সাথে থাকবেন। নতুন যে ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন নতুন সংবাদ এবং চাকরির বিষয়ে যদি কোনো তথ্য পেতে চান আমাদের সাথে থাকবেন। এবং প্রধান শিক্ষকের নিয়োগের জন্য সার্বিক প্রস্তুতির ব্যাপারে আপনারা যদি জানতে চান এবং সার্বিক প্রস্তুতির বিষয়ে আপনারা যদি মানে উপকারিতা পেতে চান বা কোনো টপিক সম্পর্কে জানতে চান, আমাদের চ্যানেলে ইংলিশ, বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞান সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। খোদা হাফেজ, ধন্যবাদ।